আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তর। আজ আমি কেমিক্যাল ফ্রি অর্গানিক একটি ফেস ওয়াশ সম্পর্কে আপনাদের জানাবো। আজ আমি আপনাদের যে ফেস ওয়াশটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই ফেস ওয়াশটি কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করবে, কারা কারা এটাকে ব্যবহার করতে পারবে এবং কিভাবে ব্যবহার করতে হয়, সে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো এটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি মেড ইন ইন্ডিয়া এবং এটা 100 ml-এর একটি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি আমাদের স্কিনে কী কী কাজ করে সেটা চলুন এখন বলে দিচ্ছি। এই ফেস ওয়াশটি আমাদের স্কিনকে প্রথমত ভালো করে পরিষ্কার করতে কাজ করবে। আর যে কোনো ভালো মানের ফেস ওয়াশের কাজ হলো স্কিনটাকে ভালো করে পরিষ্কার করা, যেটা এই ফেস ওয়াশটি করে থাকে। এই ফেস ওয়াশটিতে রয়েছে হলুদ এবং ভিটামিন সি, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইটেনিংয়ের কাজ করে। এই ফেস ওয়াশটি স্কিনটাকে ন্যাচারালি গ্লো করতে কাজ করে। এই ফেস ওয়াশটিতে থাকা হলুদ এবং ভিটামিন সি ত্বকের কোলাজেন প্রোডাকশনকে বাড়াতে কাজ করে এবং ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ায়। এটা ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকে ত্বককে রক্ষা করে। এই ফেস ওয়াশটি মিনারেল অয়েল ফ্রি এবং প্যারাবেন ফ্রি এবং 100% কেমিক্যাল ফ্রি একটি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি অল টাইপ স্কিনে ব্যবহার করা যাবে এবং এই ফেস ওয়াশটি ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবে। এখন আসি এই ফেস ওয়াশটিকে আমরা কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে। এই ফেস ওয়াশটিকে ব্যবহার করার আগে নর্মাল পানি দিয়ে স্কিনটাকে আগে ভিজিয়ে নেবেন। তারপরে হাতের তালুতে এই ফেস ওয়াশটি পরিমাণ মতো নিয়ে ফোম বানিয়ে স্কিনে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো মাসাজ করবেন। মাসাজ করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আপনি স্কিনটা ধুয়ে ফেলবেন। তো এভাবে করে এই ফেস ওয়াশটি কিছুদিন ব্যবহার করলে আপনি আপনার ত্বকের পার্থক্য বুঝতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।